চল ক্লাস স্টার্ট করি। আচ্ছা দেখ, লাস্ট উইকে আমরা অ্যালকোহলের প্রপার্টিসের মধ্যে ঢুকে গেছিলাম। অ্যালকোহলের প্রপার্টিস আমরা বেসিক্যালি পাঁচ টাইপের রিয়াকশান দেখবো। তার মধ্যে আমি তুই ফার্স্ট টাইপের জাস্ট একটুখানি শুরু করেছিলাম, কোনটা ছিল, ক্লিভেজ অর ব্রেকেজ অফ হচ্ছে তোর ওএইচ বন্ড। ওএইচ বন্ডের ভেঙে যাওয়া বেসিক্যালি কিসের প্রুফ করতো? ওএইচ বন্ডের ভেঙে যাওয়া তোর প্রুফ করতো হচ্ছে অ্যাসিডিটির প্রুফ করতো। এখন অ্যাসিডিটির প্রুফ করতো, কিন্তু আমরা দেখেছিলাম কি অ্যালকোহল হচ্ছে দেখ অতটাও স্ট্রং অ্যাসিড নয় যে আমার কী করবে, যে আমার বেসিক্যালি লিটমাস পেপারের কালার চেঞ্জ করবে। অতটাও স্ট্রং আমার অ্যাসিড অ্যালকোহল ছিল না। আচ্ছা এইবার দেখ, এই অ্যাসিডিটির জন্য অ্যাসিডিটি থেকে তোর অনেক রকম কোশ্চেন হয়, কোন অ্যালকোহলের অ্যাসিডিটির অর্ডার কী হবে, এই ধরনের কোশ্চেন আমি তুই করবো, কিন্তু কদিন পরে করবো, ঠিক আছে? মানে জাস্ট অ্যালকোহলের লাস্টের দিকের ক্লাসগুলোতে করবো। আগে দেখি এই অ্যালকোহলের অর্ডারের, অ্যাসিডিটির অর্ডারের জন্য কী কী টাইপের রিয়াকশানে পার্টিসিপেট করবে। আচ্ছা সিম্পল একটা কনসেপ্ট থেকে সিম্পল কিছু কিছু মলিকুলের অ্যাসিড বেসিসিটির অর্ডার আমি তো আগে দেখে নিই অ্যালকোহলগুলোর। ধর আমার কাছে ধর তিন রকমের অ্যালকোহল আছে। তিন ধরনের অ্যালকোহল, একটা আছে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, একটা আছে 2 ডিগ্রি, একটা 3 ডিগ্রি অ্যালকোহল। আমি সিম্পল নিচ্ছি জাস্ট। চল তাহলে আমি সেই সূত্রে আঁকলাম হচ্ছে তিনখানা অ্যালকোহল, CH3 CH2 OH, ঠিক আছে? এটা হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে খাতারে হেডিং দে, ওই চলছিল আমাদের ক্লিভেজ অফ OH বন্ড, ওর মধ্যেই চলছে, ওর মধ্যেই চলছে। দেখ এটা হচ্ছে আমার একটা 1 ডিগ্রি অ্যালকোহল নিলাম। এইবার আমি কী নিলাম, চল CH2টাকে আমি একটু ভেঙে আঁকছি, কীরকম CH আঁকতেই পারি এরকম। পরের মলিকুলটা কী নিলাম, H, এখানে লাগালাম CH3, এখানে হচ্ছে আমার দেখ OH। পরের মলিকুলটা আমি নিচ্ছি কি CH3, উপরেও CH3, নিচে CH3 OH, ঠিক আছে? তিনটে মলিকুল আমি দেখ নিলাম, তিনটে হচ্ছে আমার অ্যালকোহল। উপরেরটা হচ্ছে 1 ডিগ্রি, তারপরে হচ্ছে 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 3 ডিগ্রি। তোর স্কুলের এক্সামে বা বোর্ড এক্সামে কিন্তু IUPAC নমেনক্লেচার আসবে। IUPAC নমেনক্লেচার আমরা এখন একটা একটা করে করবো না, আমরা অর্গ্যানিকের পুরো পাঠ শেষ হয়ে যাবে, তারপরে হওয়ার পর সব মলিকুলের একসাথে করবো অর্গ্যানিকের, আগে থেকে বলে রাখছি। ততদিনে তোর কাজ হবে কিন্তু ক্লাস ইলেভেনের বেসিসই আসে বেসিক্যালি। আমি IUPAC নমেনক্লেচার নতুন করে পড়াবো না, ডিফারেন্ট মলিকুলার নমেনক্লেচার করো, রুল টুল আর নতুন করে শেখানোর কিছু নেই, ঠিক আছে? রুল ক্লাস ইলেভেনে যেছিলো ওটাই তোর রিভাইজ করা কিন্তু কাজ। যদি তুই ক্লাস ইলেভেনে না পড়িস কোথাও, তোর কাজ হবে কিন্তু ইউটিউব দেখে অন্তত পড়া, ঠিক আছে? আচ্ছা দেখ, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এখন দেখ আমি তুই কী বুঝেছি ভাই, অ্যালকোহল হচ্ছে আমার মাইল্ড অ্যাসিড। কিন্তু প্রশ্ন হচ্ছে দেখ এই তিনজনের অ্যাসিডিটির অর্ডার কী? অ্যাসিড মানে কি বেসিক্যালি? দেখ অ্যাসিড মানে হচ্ছে আমার কি H+কে ছেড়ে দেবে, যে যত ভালো H+ ছাড়বে সে আমার তত ভালো অ্যাসিড। এখন দেখি হচ্ছে ভাই তিনজনের মধ্যে কে বেশি ভালো H+ ছাড়বে। ভাই HClএর মতন অত ভালো H+ ছাড়বে সেরকম বলিনি, তিনজনই ছাড়বে, HClএর থেকে কম ছাড়বে বা H2 সাপোর্টের থেকে হয়তো কম ছাড়বে, কিন্তু তিনজনের মধ্যে তো একটা অর্ডার হবে না। দেখ H+ ছাড়া কিসের উপর ডিপেন্ড করে? আজকে দেখ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ওই জন্যই অক্সিজেন আমার হাইড্রোজেনের থেকে বেসিক্যালি ইলেকট্রন টেনে নেয়। তার মানে দেখ অক্সিজেনের মাথায় যদি আমি কোথাও থেকে অন্য কোথাও থেকে আমি মাইনাস চার্জ দিয়ে দিই, বা অক্সিজেনের মাথায় সাপোজ আমি অন্য কোথাও থেকে ইলেকট্রন দিয়ে দিই, তাহলে কি অক্সিজেন আর হাইড্রোজেনের থেকে ইলেকট্রন টানবে? তুই ঠান্ডা মাথায় ভাব, অক্সিজেন হাইড্রোজেনের থেকে কেন টানছিল? কারণ অক্সিজেন ইলেকট্রন দরকার পড়ে ইলেকট্রোনেগেটিভ বলে, সোজা কথা। এইবারে সাপোজ আমি বাইরে কোথাও থেকে অক্সিজেনের মাথায় ইলেকট্রন পাঠিয়ে দিলাম, যদি আমি পাঠাতে পারি, মানে অক্সিজেনের মাথায় হাইড্রোজেন না অন্য কোনো দিক থেকে আমি যদি ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিই, তাহলে কি অক্সিজেন আর এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানতে পারবে? না, টানবে না। তার কারণ কি, দেখ অক্সিজেন অলরেডি ইলেকট্রন পেয়ে গেল আর ওই জীবনকে কেন ভাঙবে? এইবারে দেখ আমি দেখি কি এখানে অক্সিজেনের সাথে কে লেগে আছে, দেখ কার্বন, তাহলে এখানে কার্বনের সাথে লেগে আছে কে, দেখ দুটো হাইড্রোজেন আর একটা মিথাইল। মনে আছে আমরা ক্লাস ইলেভেনে পড়েছিলাম ইন্ডাকটিভ এফেক্ট, প্লাস আই এফেক্ট, অ্যালকিল গ্রুপগুলোর আমার থাকে হচ্ছে প্লাস আই এফেক্ট। প্লাস আই এফেক্ট মানে কী ছিল সোজা কথা? ইলেকট্রন ঠেলে দেওয়া, হালকা ঠেলে দেবে, নট কোনো বন্ড ফর্ম করবে না। দেখ মিথাইল গ্রুপগুলোর আমার কিন্তু প্লাস আই এফেক্ট আছে। এইখানে দেখ আমার কার্বনের সাথে একখানা মিথাইল গ্রুপ আছে, তার মানে আমার একখানা গ্রুপ, এদিকে তাকা, একখানা মিথাইল, এই কার্বনের মাথায় ধর ইলেকট্রন ঠেলে দিয়েছে সোজা কথা। এবার দেখ এই কার্বনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেড়েছে, তার মানে দেখ এই কার্বনের মাথায় বেড়েছে, এবার ধর পরের স্টেপে ওই কার্বন আমার এই অক্সিজেনের মাথায় ঠেলে দেবে, ঠিক আছে? এখানে দেখ আমার কী হলো, একখানা মিথাইল গ্রুপ ঠেলেছে, এইখানে দেখ আমার এই একটা মিথাইল গ্রুপ ঠেলবে, আবার এই একটা মিথাইল গ্রুপ ঠেললো। তার মানে কি এই কার্বনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি এর থেকে বেশি, এই কার্বনের মাথায় বেশি মানে কি এই অক্সিজেনের মাথায় তো ইলেকট্রন ডেন্সিটি চলে যাবে, এদিক থেকে এদিকে আসছে। এখানে দেখ দুখানা মিথাইল ঠেলেছে, তার মানে দেখ এই কার্বনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি ওর থেকে বেশি, তার মানে দেখ এই অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি ওর থেকে বেশি। এখানে দেখ তিনটে মিথাইল গ্রুপ আমার ইলেকট্রন ঠেলছে, তিনখানা মিথাইল গ্রুপ যদি ইলেকট্রন ঠেলে তার মানে কি এই কার্বনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি তিনজনের মধ্যে সবচেয়ে বেশি, এই কার্বনের মাথায় বেশি মানে ওর পাশের অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি চলে যাবে। এইবারে দেখ তিনজনের মধ্যে আমার নিচে যদি অক্সিজেনের ডেন্সিটি সবচেয়ে বেশি, অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি, এ কি আর ওইচ বন্ড থেকে ইলেকট্রন টানার টেন্ডেন্সি থাকবেই না সোজা কথা, মানে কি অনেক কমে যাবে। তার মানে কী হলো বলতো, এই তিনজনের মধ্যে আমার অ্যাসিডিটির অর্ডার কী হবে? দেখ 1 ডিগ্রি গ্রেটার দেন, 2 ডিগ্রি গ্রেটার দেন, 3 ডিগ্রি, বুঝতে পেরেছিস? তার মানে এদের তিনজনের মধ্যে আমার অ্যাসিডিটির অর্ডার কী হলো? অ্যাসিডিটির অর্ডার আমার হচ্ছে 1 ডিগ্রি গ্রেটার দেন, 2 ডিগ্রি গ্রেটার দেন, 3 ডিগ্রি। তার মানে দেখ
আমি তিনজনের মধ্যে যদি কোনো বেস দিই তাহলে আমার অ্যাসিড বেস রিয়াকশন হবে স্বাভাবিকভাবেই, হয়তো হালকা অ্যাসিড বেস রিয়াকশন হবে। তাহলে দেখ আমি যদি এই তিনজনের মধ্যে কোনো বেস দিয়ে তোকে প্রশ্ন করি কোনটাই রিয়াকশানের রেট ফাস্ট হবে, ভাই যেখানে আমার অ্যাসিডটা একটু স্ট্রেংথ বেশি হবে সেখানে আমার অ্যাসিড বেস রিয়াকশানের রেট ফাস্ট হবে। সিম্পল, বোঝা গেছে? তার মানে দেখ অ্যাসিডিটির অর্ডার আমি সিম্পল তিনটে মলিকুলার দেখেছি, কঠিন কঠিন মলিকুলার দেখিনি, কিন্তু জাস্ট এখানে প্লাস আই এফেক্ট দিয়ে হয়ে গেছে, কোনো রেজোনেন্সের গল্প নেই। এরপরে রেজোনেন্সের গল্প আসবে, সেটা আমি তুই পরে করবো, বোঝা গেল? তার মানে এদের অ্যাসিডিটির অর্ডার কী হলো, 1 ডিগ্রি গ্রেটার দেন, 2 ডিগ্রি গ্রেটার দেন, 3 ডিগ্রি। তার মানে দেখ এখানে আমার একখানা মাত্র ঠেল ছিল, এখানে আমার দুটো মিথাইল ঠেলছে, দুটো মিথাইল ঠেলছে মানে কি, ওই কার্বনের মাথায় বেড়েছে, ওই অক্সিজেনের মাথাতেও বাড়বে সোজা কথা, ওই অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বাড়বে মানে কি, ওর আর ওইজ বন্ড থেকে ইলেকট্রন টানার টেন্ডেন্সি থাকবে না, কারণ অন্য জায়গা থেকে ইলেকট্রন পেয়ে গেল। তাহলে এই ছিল হচ্ছে দেখ আমার সিম্পল অ্যাসিডিটির অর্ডার। এইবারে এই ক্লিভেজ অফ ওইজ বন্ড, ওর মধ্যে আমাদের এক নম্বর রিয়াকশান, চল এক নম্বর রিয়াকশান লেখ, ক্লিভেজ অফ ওইজ বন্ড, ওর মধ্যে এক নম্বর রিয়াকশান, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? লিখতে লিখতে গল্প শুনবি, ঠিক আছে? লিখতে লিখতে গল্প শুনিস, ওকে? CH3CH2H, এটা হচ্ছে CH3, এক নম্বর রিয়াকশন ওর মধ্যে লেখ, লেখ রিয়াকশন ডিউ টু অ্যাসিডিক হাইড্রোজেন উইথ অ্যাক্টিভ মেটাল, রিয়াকশন ডিউ টু অ্যাসিডিক হাইড্রোজেন উইথ অ্যাক্টিভ মেটাল। আমাদের এখন চলছে ওইজ বন্ডের ভাঙা। দেখ এই রিয়াকশান কোন রিয়াকশান, এই রিয়াকশানটা কম বেশি আমি তুই হয়তো ক্লাস টেনে পড়েছিলাম বা ক্লাস নাইনেও পড়েছিলাম। একটা জিনিস শুনেছিলি, অ্যাক্টিভ মেটালের সাথে রিয়াকশান করলে হাইড্রোজেন রিমুভ হয়, এই কথাটা শুনেছিলাম, অ্যাক্টিভ মেটালের সাথে রিয়াকশান করলে হাইড্রোজেন রিমুভ। আজকে আমি তুই বুঝবো হচ্ছে কেন পড়েছিলাম। দেখ এই জন্যই আমি তোকে একটা রেফারেন্সের আজকে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ পাঠিয়েছিলাম। চল, আমার কাছে ধর আছে হচ্ছে অ্যালকোহল, ROH প্লাস, আমি বলিনি ভাই কোন ডিগ্রি, বুঝতেই পারছিস 1 ডিগ্রি রেট হয়তো বেশি হবে। এর মধ্যে ধর আমি দিলাম কাকে, সোডিয়াম মেটাল দিয়েছি, সোডিয়াম মেটাল কী প্রোডাক্ট ফর্ম হবে, দেখ প্রোডাক্ট ফর্ম হচ্ছে এইটা, RO-Na+ হাইড্রোজেন গ্যাস রিমুভ হবে, ঠিক আছে? প্লাস হাইড্রোজেন গ্যাস রিমুভ হবে। এইবারে কোন কোন মেটাল আমি ইউজ করতে পারি, আমি ইউজ করতে পারবো হচ্ছে অ্যাক্টিভ মেটাল। অ্যাক্টিভ মেটালের ডেফিনেশন কী ছিল, অ্যাক্টিভ মেটালের ডেফিনেশন হচ্ছে যারা বেসিক্যালি H2 রিমুভ করে, কারোর সাথে রিয়াকশন করে H2 রিমুভ করে, তারা হচ্ছে আমার অ্যাক্টিভ মেটাল। অ্যাক্টিভ মেটালের ডেফিনেশন কী ছিল, যারা হচ্ছে বেসিক্যালি যে সমস্ত মেটাল রিয়াকশন করে H2 রিমুভ করে, তারা হচ্ছে আমার অ্যাক্টিভ মেটাল ছিল। এইবারে চল আজকে আমি তুই দেখব, একটা কাজ করি, কী দেখবো, কেন ভাই অ্যাক্টিভ মেটাল, কাদেরকে অ্যাক্টিভ মেটাল বলে, অ্যাক্টিভ মেটালের এক্সাম্পল কী কী হয়, অ্যাক্টিভ মেটালের এক্সাম্পল কটা লেখ, লেখ অ্যাক্টিভ মেটালের এক্সাম্পলে, ইউজুয়ালি সোডিয়াম দিয়ে মনে রাখলেই হবে, লেখ অ্যাক্টিভ মেটালের এক্সাম্পল লেখ, সোডিয়াম কমা পটাশিয়াম কমা ম্যাগনেশিয়াম কমা অ্যালুমিনিয়াম, ঠিক আছে? সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম, এদেরকে ইউজুয়ালি অ্যাক্টিভ মেটাল বলে। আচ্ছা এখন দেখ অ্যাক্টিভ মেটাল বলছি কেন, কেন অন্য কোনো মেটাল না, বা শুধু এই চারটে না, আরও অনেকে আছে কিন্তু কাড়া কাড়া আছে, কাড়া কাড়া হবে না, সেটা আমি তুই দেখবে, এদিকে তাকা। চল আমি এদের সবার মধ্যে অক্সিডেশন নাম্বার বার করবো। আর বল সোডিয়ামে, সোডিয়ামের অক্সিডেশন নাম্বার কত, যখন সোডিয়াম একা একা আছে 0, একা একা থাকা মানে 0। আর ওইচে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কত, আর ওইচে হাইড্রোজেন কত, +1, হাইড্রোজেন +1 অক্সিডেশন নাম্বার, ক্লাস 11 শিখেছিলাম, রেডক্স স্ট্রাকচার থেকেও শিখেছিলাম। ওইচ বন্ডের মধ্যে যার পোলারিটি বেশি হবে তার মাথায় মাইনাস, আর যার হচ্ছে কম তার মাথায় প্লাস, ঠিক আছে? দেখ RO-Na+ এটার মাথায় সোডিয়ামের কত, +1, H2 হাইড্রোজেন কত, 0, H2 হাইড্রোজেন 0। তার মানে দেখ বেসিক্যালি হাইড্রোজেন ছিল +1, হয়েছে 0, তার মানে কী হলো বলতো, অক্সিডেশন আর রিডাকশান। অলরেডি আমরা ইলেকট্রোকেমিস্ট্রি পড়ে ফেলেছি, এটা আমার হচ্ছে রিডাকশান, এটা হচ্ছে আমার রিডাকশান হলো। সোডিয়াম দেখ ছিল 0, হয়েছে +1, এটা দেখ আমার অক্সিডেশন হয়েছে। এইবারে কী হলো, তার মানে দেখ আমার যদি হাইড্রোজেনকে রিমুভ করতে হয়, তার মানে H2 যদি রিমুভ করতে হয়, তার মানে দেখ আমার করেসপন্ডিং মেটালটাকে কী হতে হবে, অক্সিডেশন হতে হবে। H2 যদি রিমুভ করতে হয় সোজা কথা, তার মানে করেসপন্ডিং মেটালটার অক্সিডেশন হতে হবে সোজা। এইবারে দেখ আমি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ পড়েছিলাম, ইলেকট্রোকেমিক্যাল সিরিজে কী ছিল বলতো, হাইড্রোজেন ছিল মাঝখানে, আর হাইড্রোজেনের উপরে ছিল হচ্ছে আমার কি যে এলিমেন্টগুলো ছিল, সাপোজ লিথিয়াম, আর নিচের দিকে আছে হচ্ছে ফ্লুরিন। দেখ তুই যত নিচ থেকে উপর দিকে যাবি তত কী হতো বলতো, মেটালগুলো নিজের অক্সিডাইজ হওয়ার টেন্ডেন্সি বাড়তো, যত তুই নিচ থেকে উপরের দিকে যেতিস তত দেখ আমার কী হতো, মেটালগুলো নিজের অক্সিডাইজ হওয়ার টেন্ডেন্সি আমার বাড়তো। এটা আমি তুই দেখেছি অলরেডি ইলেকট্রোকেমিক্যাল সিরিজে দেখা হয়ে গেছে। তার মানে দেখ আমার তারাই হচ্ছে অ্যাক্টিভ মেটাল, যারা হচ্ছে আমার সোজা কথা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেনের উপরে আছে,
তারাই হচ্ছে আমার অ্যাক্টিভ মেটাল। এইবার তুই ফোনের মধ্যে চল বার কর ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা, বার করে দেখ যে কটা মেটালের আমি এক্সাম্পল দিচ্ছি সবাই দেখ আমার ইলেকট্রোকেমিক্যাল সিরিজে ওই হাইড্রোজেনের উপরে পাবে। ঠিক আছে, যে কটা মেটালের এক্সাম্পল দিলাম সবাই হচ্ছে দেখ ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেনের উপরে আছে। দেখ সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম বা অ্যালুমিনিয়াম যারাই আছে সবাই হচ্ছে আমার হাইড্রোজেনের উপরেই থাকবে, থাকতে বাধ্য। তার কারণ কি, পুরোটাই আমার রেডক্সের উপর ডিপেন্ড করছে, পুরোটাই আমার রেডক্সের উপর ডিপেন্ড করছে। হাইড্রোজেনের নিচে যারা আছে তারা কিন্তু আমার অ্যাক্টিভ মেটাল নয়, তারা কিন্তু আমার হাইড্রোজেন গ্যাসকে কোনোদিনও বার করতে পারবে না, বুঝতে পারলি? তার মানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভ মেটাল বা হাইড্রোজেন গ্যাস বার করার। ক্লিয়ার, বোঝা গেল? তার মানে দেখ এই হচ্ছে আমার কার সাথে রিয়াকশন, রিয়াকশন ডিউ টু অ্যাসিডিক হাইড্রোজেন উইথ অ্যাক্টিভ মেটাল। ক্লিয়ার, বুঝলি? হাইড্রোজেন গ্যাস বেরিয়েছে, তাহলে এই ছিল হচ্ছে আমার। তাহলে দেখ তোর এবিসিডির মধ্যে কিন্তু, এবিসিডির মধ্যে তোকে এই ধরনের কোশ্চেন কিন্তু দিতে পারে। অ্যালকোহলের মধ্যে সোডিয়াম দিয়ে প্রশ্ন করবে প্রোডাক্ট কী হবে, হাইড্রোজেন প্রোডাক্ট লিখবো না, প্রোডাক্ট আমি এই পার্টটা লিখবো, প্রোডাক্ট হচ্ছে এই পার্টটা লিখবো। আচ্ছা এইবারে বলতে এটাকে কী বলে, সোডিয়াম অ্যালকক্সাইড, আমরা উইলিয়ামসন ইথার সিনথেসিসে দেখেছি এটাকে বলে হচ্ছে সোডিয়াম অ্যালকক্সাইড, সোডিয়াম অ্যালকক্সাইড এটাকে বলে। ওকে, তার মানে দেখ তোর কীরকম কোশ্চেন আসতে পারে, এরকম কোশ্চেন আসতেই পারে, এটা এমন কি কঠিন কোশ্চেন। দেখ CH3OH এর মধ্যে জাস্ট সোডিয়াম দেবে, জাস্ট সোডিয়াম কী হবে, এ, সাপোজ এ চেয়েছে তাহলে কী হবে তখন, CH3ONA, বা তুই CH3O-NA+ও লিখতে পারিস, বোঝা গেল? সাইড প্রোডাক্ট তো লিখতে বলেনি, বোঝা গেল? এটা হচ্ছে আমার মেন প্রোডাক্ট, মানে কি অর্গ্যানিক পার্টটা যেখানে আছে। দেখ অ্যালকাইল গ্রুপে যেটা লিখে থাকবে সেটা হচ্ছে আমার মেন প্রোডাক্ট, এটা হচ্ছে দেখ এবিসিডি ফর্মেটে কিন্তু আসতে পারে এই ধরনের কোশ্চেন। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে আমার অ্যাসিডিক হাইড্রোজেনের জন্য অ্যাক্টিভ মেটালের সাথে রিঅ্যাকশন। অ্যাক্টিভ মেটাল কারা, বেসিক্যালি যারা আমার ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেনের উপরে আছে, বুঝতে পেরেছিস? রেকর্ডিং হচ্ছে, দেখ তো, চল তাহলে, চল, বোঝা গেছে? ক্লিয়ার, অ্যাক্টিভ মেটাল বুঝলি? তার মানে কি, ওই যে ক্লাস টেনে পড়েছিলি না একটা সিরিজ পড়েছিলি, ওটা বেসিক্যালি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ ছিল, কিন্তু ছোটো ভার্সান ছিল, একদম ছোটো ভার্সান ছিল, অ্যাকচুয়াল ভার্সান হচ্ছে এই বড় ভার্সানটা। ঠিক আছে, চল এবার হচ্ছে দু নম্বর রিয়াকশান। দু নম্বর রিয়াকশান মারাত্মক ইম্পর্ট্যান্ট রিয়াকশান উইথ মেকানিজম, আমি তুই দেখবো। মেকানিজম তো ডাইরেক্ট পরীক্ষাতে কোশ্চেন আসে না, কিন্তু প্রোডাক্ট, কিন্তু প্রোডাক্ট হচ্ছে তোর কোশ্চেন আসে। ঠিক আছে, আচ্ছা দেখ এইটা হচ্ছে আমার বেসিক্যালি জেনারেল রিয়াকশান। তুই বাড়িতে যে সামারি কপিটা করছিস, সামারি কপি করলে লাইফ তোর অনেক স্মুথ হবে, অর্গ্যানিক স্পেশালি। দেখ এটা হচ্ছে তুই বাড়িতে গিয়ে লিখবি, আর সোডিয়াম মানে কি অ্যাক্টিভ মেটাল, অ্যাক্টিভ মেটালের এক্সাম্পলগুলো তুই বাড়িতে গিয়ে লিখে রাখবি, বোঝা গেল? চল দু নম্বর রিয়াকশান, দু নম্বর রিয়াকশানের জন্য হেডিং দে, দু নম্বর রিয়াকশানের হেডিং দে এস্টারিফিকেশন রিয়াকশান, এস্টারিফিকেশন রিয়াকশান, এস্টারিফিকেশন রিয়াকশান। ক্লিভেজ অফ ওইচ বন্ড চলছে, ওর মধ্যে এক নাম্বার ছিল হচ্ছে এই রিয়াকশানটা, এইবারে দু নাম্বার রিয়াকশান হচ্ছে তোর এস্টারিফিকেশন রিয়াকশান। ওকে চল মুছে দিচ্ছি এটা, এস্টারিফিকেশন রিয়াকশান মারাত্মক ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখতে পারিস, কোশ্চেন এখান থেকে ইউজুয়ালি আসেই। দেখ এস্টারিফিকেশন মানে কি, সোজা কথা হচ্ছে আমি অ্যালকোহলকে ইউজ করে এস্টার বানাবো, ঠিক আছে, এস্টার বানানো হচ্ছে আমার টার্গেট। এখন শুধু অ্যালকোহলকে ইউজ করে এস্টার বানানো যায় না, এটা বেসিক্যালি কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারেরও রিয়াকশান, যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহলের রিয়াকশানে আমার এস্টারটা ফর্ম হবে, ওই জন্য শর্টে আমি এখানেই দেখছি। দেখ ধর আমার কাছে যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, আমি আর করে নিচ্ছি না, আমি আর এর জায়গায় নর্মাল লিখেই নিলাম, চল আমি নিলাম হচ্ছে দেখ CH3COOH। ঠিক আছে, বইতে তো তুই কী দেখবি RCOOH লেখা আছে, CH3COOH মলিকুলটার নাম কি, অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড। ঠিক আছে, এইবারে ধর তুই এর মধ্যে কোনো একটা অ্যালকোহল দিলি, চল অ্যালকোহল আমি কাকে দেবো, আমি সাপোজ ধর দিলাম হচ্ছে C2H5, আচ্ছা খুলেই আঁকি, CH3CH2OH। ঠিক আছে, অ্যালকোহল CH3CH2OH, ইথাইল অ্যালকোহল দিয়েছি, প্রোডাক্ট কী হবে, ঠিক আছে, প্রোডাক্ট কী হবে, এবারে এই রিয়াকশানটা ইউজুয়ালি রিভার্সেবল হয়, তাহলে চল রিভার্সেবল সাইনটা দিই আমি, তুই রিভার্সেবল সাইনটা দিই। শুধুমাত্র এই দুটো রিয়াকশানে কিছু হবে না, আমাকে এর মধ্যে একটা জিনিস অ্যাড করতে হবে, কাকে অ্যাড করবো, H+। এখন H+-এর সোর্স কী, কোশ্চেনে তুই অ্যারোর উপরে শুধু H+ও দেখতে পারিস, অর তোর H2SO4-ও লেখা থাকতে পারে, ঠিক আছে, অর H2SO4-ও লেখা থাকতে পারে, কনসেন্ট্রেটেড দিয়ে ডাইলিউট দিয়ে হবে রিয়াকশান, H+ অর H2SO4, মানে বুঝতেই পারছি H2SO4-ই তো আমার H+-এর সোর্স। প্রোডাক্ট কী হবে, চল প্রোডাক্ট লেখাটা কিন্তু আমাকে তোকে শিখতে হবে, মেকানিজম না দেখলেও প্রোডাক্ট লেখা আমাকে তো জানতে হবে। প্রোডাক্ট মনে রাখবি, দেখ সোজা কথা কি, আমার টার্গেট হচ্ছে জল বের করে দেওয়া। এখন তোর ইউজুয়ালি কী মনে হতে পারে, দেখ এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড,
তার মানে চল আমার এখান থেকে ধর সাপোজ এইচ বেরোবে আর ওটা হচ্ছে আমার অ্যালকোহল, চল ওখান থেকে ধরলাম আমি ওইচ বেরোবে, তাহলে সেই সূত্রে আমার তো নর্মাল ভাবনা চিন্তা, এখন তুই লিখিস না আমি পরে তোকে লেখার জন্য টাইম দিচ্ছি ঠিক আছে, নর্মাল ভাবনা চিন্তা এটা যদি অ্যাসিড তাহলে চল এখান থেকে আমার এইচ বেরোলো আর এটা হচ্ছে আমার বেস, তার মানে চল এখান থেকে বেরোলো হচ্ছে ওইচ, বেস না সরি এটা যদি অ্যাসিড হয় এটা তো স্ট্রং অ্যাসিড, কার্বক্সিলিক লিখেছে আমার স্ট্রং অ্যাসিড, আগের দিন অর্ডারের মধ্যে আমি তুই দেখেছি, দেখ এইচ ওইচ মানে জল বেরিয়ে যাবে, একখানা প্রোডাক্ট হচ্ছে জল, আর বাকি কোন পার্টটা লাগবে দেখ সিএইচ থ্রি সিওও অক্সিজেনের সাথে কে লাগবে এই কার্বন, এটা কোনো মেকানিজম না এটা ট্রিক দেখাচ্ছি টেকনিক, আমি ভাবলাম জাস্ট অক্সিজেনের সাথে কে লাগবে সিএইচ টু সিএইচ থ্রি, তাহলে দেখ সেই সূত্রে আমার প্রোডাক্ট কী হওয়া উচিত সিএইচ থ্রি সিএইচ টু সিওও, দেখ সিও হলো অক্সিজেনের সাথে লাগলে এই সিএইচ টু আর এই সিএইচ টুর সাথে লেগেছে সিএইচ থ্রি প্লাস ওয়াটার প্লাস ওয়াটার ঠিক আছে প্লাস ওয়াটার, এটা হচ্ছে আমার কি দেখ এইবারে হচ্ছে দেখ এখানে সরি সিওও সিএইচ সিওও সিএইচ টু সিএইচ থ্রি ঠিক আছে, এইটা হচ্ছে আমার প্রোডাক্ট সিএইচ থ্রি সিডা বলো সিএইচ টু সিএইচ থ্রি ঠিক আছে, এই হচ্ছে দেখ আমার তোর নর্মাল প্রোডাক্ট, এবারে ওয়াটার হচ্ছে আমি সাইড প্রোডাক্ট পেয়েছি, এখন লিখিস না কিন্তু আমি এই রিয়াকশনটা এই সবুজটা অন্তত দিস না, রিয়াকশন ঠিক আছে দেখ এই প্রোডাক্টটা আমি তুই পেয়েছি, এখন আমি তুই কী ভাবলাম, আমি তুই ভাবলাম কি সবাই ফার্স্টে তাই ভেবেছিল কি সায়েন্টিফিক কমিউনিটি তাই ভেবেছিল, দেখ অ্যাসিড যেহেতু ভাই অ্যাসিড মানে এইচ প্লাস, তারপরে আমার অ্যাসিড মানে অবভিয়াসলি হাইড্রোজেন বেরোবে আর ওখান থেকে ধর আমার ওইচ বেরিয়ে গেল, নর্মাল অ্যাসিড বেস রিয়াকশন, এ যদি আমার স্ট্রং অ্যাসিড হয় এ যদি স্ট্রং অ্যাসিড হয় আর কি বলেছিলাম ভাই অ্যাসিড বেস রিয়াকশন সবচেয়ে ফাস্টেস্ট রিয়াকশন হয়, কোনো মিডিয়ামের মধ্যে যদি অ্যাসিড বেস রিয়াকশন হওয়ার চান্স থাকে অ্যাসিড বেস রিয়াকশন সবার ফাস্ট হবে, দেখ এ যেহেতু স্ট্রং অ্যাসিড আমার তোর এক্সপেকটেশন কি এই হচ্ছে আমার ওইচকে টেনে বার করে নেবে, ওইচকে টেনে বার করে নিয়ে ওটা বানাবে আর জল বেরিয়ে গেলো যেটা হয় আমার অ্যাসিড বেস রিয়াকশন, এইবারে খুব ভালো কথা দেখ এখানে যদি আমি তোকে বলতাম চল ওইচ যদি এখান থেকে বেরোয় আর এখান থেকে এইচ বেরোয় তাহলে আমি একই প্রোডাক্ট পেতাম, কী পেতাম না আমি জানি না, দেখা যাক সেই সূত্রে ওই টাইমটাতে দাঁড়িয়ে বেসিক্যালি রেডিও অ্যাক্টিভিটিও তখন ডিসকভার হয়েছিল, এখন দেখ রেডিও অ্যাক্টিভিটি ডিসকভারির সাথে সাথে সমস্ত রকম এলিমেন্টেরই রেডিও অ্যাক্টিভ পার্টও পাওয়া গেলো, সবার রেডিও অ্যাক্টিভিটি পাওয়া যায় কীরকম বলতো কার্বনেরও রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট নেচারে আছে, অক্সিজেনেরও রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট নেচারে আছে, কিন্তু কি অ্যামাউন্টে খুব কম, রেডিয়াম যতটা রেডিও অ্যাক্টিভ অতটা রেডিও অ্যাক্টিভ না, অত অ্যামাউন্টটা পাওয়া যায় না কিন্তু ওর থেকে কম অ্যামাউন্টে তুই পাবি নেচারের মধ্যে, সিমিলার হয়তো অক্সিজেনেরও রেডিও অ্যাক্টিভ পার্ট পাওয়া যায়, তার মানে দেখ তখন রেডিও অ্যাক্টিভিটি নিয়েও যেহেতু খেলা চলছিল সেই সূত্রে অ্যাসিডিক অ্যাসিডের এই ধরনের একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট করা হলো ঠিক আছে, অক্সিজেনের মাথায় স্টার দিচ্ছি মানে কি এই অক্সিজেনটা হচ্ছে আমার রেডিও অ্যাক্টিভ অক্সিজেন, বুঝতে পারলি তো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে আমি একখানা অক্সিজেন রেডিও অ্যাক্টিভ করেছি, ওকে চল এর মধ্যে আবার কার সাথে সেম রিয়াকশন করলাম ইথানলের সাথে সেম রিয়াকশন করলাম ইথানলের সাথে সেম রিয়াকশন করলাম, দেখ ইথানলের সাথে সেম রিয়াকশন ডু লিখছি, ইথানলের সাথে যদি সেম রিয়াকশন করি এতদিন দেখ যে ভাবনা চিন্তা ছিল অ্যাসিড থেকে এইচ আর এস্টার থেকে হচ্ছে আমার কী বেরোবে এই সরি অ্যালকোহল থেকে ওইচটা বেরোবে, তাহলে দেখ সেই সূত্রে আমার তোর এই প্রোডাক্টটা পাওয়ার কথা না সিএইচ থ্রি সিও ও স্টার থাকবে কারণ এইটা বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছিস তো কী থাকবে ও স্টার আর এর সাথে কে লাগবে সিএইচ টু সিএইচ প্লাস এইচ টু, এটাই আমার তোর পাওয়ার কথা ছিল, কিন্তু কী দেখা গেলো ভাই এই প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না, রেদার রিয়াকশন মিডিয়ামের মধ্যে আমার কী পাওয়া যাচ্ছে রেদার আমার রিয়াকশন মিডিয়ামের মধ্যে পাওয়া যাচ্ছে হচ্ছে রেডিও অ্যাক্টিভ ওয়াটার রেডিও অ্যাক্টিভ ওয়াটার রেডিও অ্যাক্টিভ ওয়াটার পাওয়া গেলো, বুঝলি তো রেডিও অ্যাক্টিভ ওয়াটার পাওয়া গেলো, আর কী পাওয়া গেলো আর পাওয়া গেলো হচ্ছে এই মলিকুলটা সিএইচ থ্রি সিও ও সিএইচ টু সিএইচ থ্রি জাস্ট এইটা পাওয়া গেলো, তার মানে কী দেখ তার মানে দেখ আমি তুই যেটা ভাবছিলাম নিশ্চয়ই ওইভাবে হচ্ছে না ওইভাবে নিশ্চয়ই হচ্ছে না সেটা দেখতে গিয়ে রিয়াকশন মেকানিজম, তার মানে দেখ সব এবার সিরিজ অফ এক্সপেরিমেন্ট করা হলো আলাদা আলাদা কার্বক্সিলিক অ্যাসিড যার মধ্যে এই ওইচটা হচ্ছে আমার রেডিও অ্যাক্টিভ, দেখা যাচ্ছে কি সব ক্ষেত্রে আমি পাচ্ছি হচ্ছে রেডিও অ্যাক্টিভ ওয়াটার, সিমিলারলি পরের এক্সপেরিমেন্টটা কী করা হলো পরের এক্সপেরিমেন্টটা করা হচ্ছে এইটা, চল দেখ টাকা তার মানে দেখ এটা যদি হয় এটা যদি হয় তার মানে আমার কী বলতে পারি, দেখ আমি এটা বলতে পারি এখান থেকে আমার ওইচ বেরিয়েছে আর এখান থেকে এইচ বেরিয়েছে, এটা যদি আমি দেখ বলি তাহলে দেখ হয়ে যাবে এইচ ওইচ আমার হলো সবুজ সবুজ, দেখ আমার এইচ ওইচ ফর্ম হয়েছে আর বাকি পার্টটা দেখ লেগেছে, বাকি পার্টটা বলতে কি বাকি পার্টটা বলতে দেখ এই পার্টটা সিএইচ থ্রি সিও ওর সাথে লাগলো দেখ এই পার্টটা দেখ হয়েছে, দেখ সিএইচ থ্রি সিও এই যে সিএইচ থ্রি সিও এর সাথে আমার কী লেগেছে দেখ ও সিএইচ টু সিএইচ থ্রি ও সিএইচ টু সিএইচ থ্রি ঠিক আছে বুঝলি, তাহলে এটা যখন ভাবা হলো পরে আরও একটা রিয়াকশন করে দেখা গেলো কী ধরনের রিয়াকশন, চল পরের রিয়াকশনটা দেখি সিএইচ থ্রি সিও এইবার আর অ্যাসিডটা রেডিও অ্যাক্টিভ নেওয়া হলো না এইবারে দেখ আমার অ্যালকোহলটা রেডিও অ্যাক্টিভ নেওয়া হলো, তার মানে কি সিএইচ থ্রি সিএইচ টু ও স্টার এইচ একইভাবে আমার অ্যাসিড মিডিয়ামে করা হচ্ছে, তাহলে ডু লিখছি জাস্ট এখানে
কি দেখা গেল, দেখ আমি যদি তুই আগের মতন এক্সপেক্ট করি, আগের মতন এক্সপেক্ট করলে দেখ এইবারে আমার রেডিও অ্যাক্টিভ ওয়াটার পাওয়ার কথা না, এইবারে আমার রেডিও অ্যাক্টিভ পাওয়ার কথা আগের মতন এক্সপেক্ট করলে কেন? আমার কী এক্সপেকটেশান? অ্যাসিড থেকে এইচ বেরোবে আর অ্যালকোহল থেকে ওইচ বেরোবে, তাহলে আমার দেখ সেই সূত্রে রেডিও অ্যাক্টিভ ওয়াটার পাওয়ার কথা ছিল, কিন্তু কী হলো, রেডিও অ্যাক্টিভ ওয়াটার পাওয়া গেল না, বুঝলি? এখানে রেডিও অ্যাক্টিভ ওয়াটারটা পাওয়া গেল না, রেদার কী পাওয়া গেল দেখ, ওর জায়গায় পাওয়া গেল হচ্ছে নর্মাল ওয়াটার, আর করেসপন্ডিং এস্টারটা পাওয়া গেল হচ্ছে তোর রেডিও অ্যাক্টিভ, করেসপন্ডিং এস্টারটা পাওয়া গেল হচ্ছে তোর রেডিও অ্যাক্টিভ। তার মানে কী দেখ, তার মানে এবার দেখ আমি তুই যদি আগের মতন এটাকে অ্যাপ্লাই করি, কী অ্যাপ্লাই করি, অ্যাসিড থেকে বেরোচ্ছে ওইচ, তাহলে চল অ্যাসিড থেকে ওইচ আর অ্যালকোহল থেকে এইচ, অ্যাসিড থেকে ওইচ অ্যালকোহল থেকে এইচ, তাহলে দেখ আমার নর্মাল ওয়াটারই হচ্ছে, দেখ এই যে নর্মাল এইচ আর অ্যাসিডের ওইচ, নর্মাল ওয়াটার হলো। আর দেখ বাকি পার্টটার দিকে তাকা, সিএইচ থ্রি সিওর সাথে কে লাগলো, দেখ সিএইচ থ্রি সিএইচ টু ও স্টার, দেখ তাই হয়েছে, দেখ সিএইচ থ্রি সিও, এই দেখ সিএইচ থ্রি সিও এর সাথে দেখ আমার কী লেগেছে, ও স্টার সিএইচ টু সিএইচ থ্রি, দেখ ও স্টার সিএইচ টু সিএইচ থ্রি। তার মানে আমার কী বোঝা গেলো বলতো, আমার এটাই বোঝা গেলো যে এইখানে যেটা লিখেছিলাম এটা হচ্ছে আমার ভুল, তার মানে সবুজের রাস্তাটা অ্যাকচুয়ালি ভুল, সবুজের রাস্তা অ্যাকচুয়ালি ভুল, বুঝতে পারছিস তো, সবুজের রাস্তা ভুল, লালের রাস্তাটাই হয়তো ঠিক। ওকে, আমরা কোনো রাজনৈতিক দলে আসছি না, সবুজের রাস্তা ভুল, লালের রাস্তাটা ঠিক। তার মানে কী হলো বলতো, তার মানে অ্যাকচুয়ালি বোঝা গেল হচ্ছে অরিজিনাল হচ্ছে কিন্তু এইটা, অ্যালকোহল থেকে এইচ বেরোবে আর অ্যাসিড থেকে বেরোলে হচ্ছে ওইচ, কেন বেরোবে তার জন্য আমি তুই মেকানিজম এক্ষুনি দেখবো। তাহলে চলো এইটা লিখে রাখ, কোনটা লিখে রাখবি, নিচের দুটো তোকে না লিখলেও চলবে, রেডিও অ্যাক্টিভ তুই বুঝে গেছিস, আমরা এই ধরনের এক্সাম্পল এক্ষুনি করবো। তুই ফার্স্টেরটা লেখ, জাস্ট এটা লেখ দিয়ে লিখবি, এটা লেখা হয়ে গেছে, ফার্স্টেরটা লেখ, অ্যাসিড থেকে অ্যাসিডের মধ্যে ওইচটা মার্ক কর আর অ্যালকোহলের মধ্যে শুধু এইচটা মার্ক কর, অ্যাসিডের মধ্যে ওইচটা মার্ক করবি, যেভাবে লিখেছি এটা সোজা কথা, যেভাবে লিখেছি, ঠিক আছে, লিখেছিস, লিখে নোট বলে লেখ, রিমুভ, এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখবি, রিমুভ ওইচ ফ্রম অ্যাসিড অ্যান্ড এইচ ফ্রম অ্যালকোহল। আমি কিন্তু একবার ওইচ মাইনাস বলিনি, একবার এইচ প্লাস বলিনি, কোনো মেকানিজম কিছু বলছি না, ট্রিক বলছি জাস্ট, রিমুভ ওইচ ফ্রম অ্যাসিড অ্যান্ড এইচ ফ্রম অ্যালকোহল অ্যাজ ওয়াটার, বোঝা গেছে? আচ্ছা এইবারে চলো আমি তো একটু মেকানিজমটা দেখবো, কেন হলো মেকানিজমটা একটু দেখি, নিচের পার্টটা আমি মুছে দিচ্ছি, ওভারঅল পুরোটাই মুছে দিচ্ছি, হয়ে গেছে? আচ্ছা এইবারে দেখ, রিয়াকশানটা কিন্তু রিভার্সেবল, এখন রিয়াকশান যদি রিভার্সেবল হয় তার মানে কী ভাই, আমার এস্টার ফর্ম হচ্ছে, ওয়াটার ফর্ম হচ্ছে, আমার দেখ আবার ব্যাকওয়ার্ড ডাইরেকশনে রিয়াকশান চলে আসছে। এইবারে ক্লাস ইলেভেনে লিচাতে লিয়ার্স প্রিন্সিপাল একটা পড়েছিলাম, ফরওয়ার্ড রিয়াকশান কীভাবে বাড়াবো, বলতো, দেখ আমার রিয়াকশানের মধ্যে ওয়াটার ফর্ম হচ্ছে, তো ওয়াটারটাকে আমি সরিয়ে নেবো, বা তুই প্রোডাক্টটাকে সরাতে পারিস। এইবারে আমরা কী চাই, ওয়াটার ভেপার ফর্ম হচ্ছে, বেরিয়ে চলে গেলো, বুঝলি তো, ওয়াটারটাকে সরিয়ে নেবো, তাহলে দেখ আমার ফরওয়ার্ড রিয়াকশান বাড়বে, সোজা কথা ফরওয়ার্ড ডাইরেকশানে বাড়বে। তার মানে এই জন্য এস্টারিফিকেশন রিয়াকশান কী করে বলতো, যেই একটু টাইম হলো ওয়াটারটাকে সরিয়ে নেয়, যাতে ফরওয়ার্ড ডাইরেকশন আমার রিয়াকশানটা চলতে থাকে। এটা হচ্ছে আমার লিচ অ্যাথলিয়াস প্রিন্সিপাল, বেসিক্যালি ক্লাস ইলেভেনের। ওকে, তো যাই হোক, এখন আমি তুই চল মেকানিজমটা দেখবো, তাহলে হ্যাশট্যাগ দ্য মেকানিজম। একটা একটা স্টেপ করে দেখবি আর একসাথে লিখবি, ঠিক আছে, চল, আমার কাছে কে আছে সিস্টেমের মধ্যে, আছে হচ্ছে, চল সিএইচ থ্রি সি ডবল এইচ, যে ছিল তাকেই নিলাম, সিএইচ থ্রি সি ডবল এইচ। অক্সিজেনের মাথায় দুখানা লোন পেয়ার, এই অক্সিজেনের মাথায় তো দুখানা লোন পেয়ার, যা থাকে তাই এগেছি আমি। এইবারে আমি সিস্টেমের মধ্যে কাকে দিয়েছি, দেখ আমার অ্যালকোহলও আছে, আবার কে আছে, চল আমি অ্যালকোহলটা আঁকলাম এখানে, সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ, এখানেও অ্যালকোহলের মধ্যে লোন পেয়ার আছে, আবার দেখ আমার সিস্টেমের মধ্যে এইচ প্লাসও আছে, কারণ আমি এইচ টু সাপোর্ট দিয়েছি, দেখ এইচ টু সাপোর্ট জায়গায় তোর এইচসিএল দিলেও হবে, রিয়াকশানটা হবে, ঠিক আছে, বইতে তুই দেখতে পাবি এইচ টু সাপোর্ট অল লেখা আছে, এইচসিএল লেখা আছে বইতে। এইবারে আমি সিস্টেমের মধ্যে দিয়েছি হচ্ছে এইচ প্লাস এসছে। এখন দেখ এইচ প্লাসের মধ্যে কটা ইলেকট্রন, এইচ প্লাসের কী চাই, বেসিক্যালি এইচ প্লাসের ইলেকট্রন চাই, এইচ প্লাসে কটা ইলেকট্রন,
এইচ প্লাসে জিরোখানা ইলেকট্রন, ঠিক আছে, কারণ হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার ওয়ান, একটা ইলেকট্রন বার করে নিয়েছি, এইচ প্লাস ফর্ম হয়েছে, জিরোখানা ইলেকট্রন, ওর দুখানা ইলেকট্রন চাই। এইবার হচ্ছে দুখানা ইলেকট্রন চাই, কে দেবে দুখানা ইলেকট্রন? দেওয়ার মতন দেখ সিস্টেমের মধ্যে তিনজন আছে, অ্যালকোহলের অক্সিজেন, অ্যাসিডের এই এই অক্সিজেন, বা আবার এই অক্সিজেন, দেখ তিনজনে কিন্তু আছে। এইবারে যার মাথায় সোজা কথা, যে অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি সেই দেবে, কারণ সবাই অক্সিজেন ভাই, সবাই ইলেকট্রন নেগেটিভ। তুই যদি বলিস ভাই অক্সিজেন তো ইলেকট্রন নেগেটিভ, ও তো দেওয়া উচিত না, আর অক্সিজেন তাকে দেয় তারপর তো অনুশোচনাটা হয়, তাই না? তাহলে দেখ এবার তিনটে অক্সিজেনের মধ্যে কে দেবে, যার ইলেকট্রন ইলেকট্রন ডেন্সিটি অক্সিজেনের মাথায় বেশি। এইবারে দেখ কার বেশি, দেখা যাক। দেখ এই অক্সিজেনটা এই কার্বনের সাথে একখানা সিগমা বন্ড একখানা পাই বন্ডে আছে, সিগমা একখানা পাই, মনে আছে? পাই বন্ড মানে কি বলতো? পাই বন্ড মানে হচ্ছে সিগমা বন্ডের পাশে এরকম ইলেকট্রন ক্লাউড, তাই না? সোজা কথা পাই বন্ড মানে সিগমা বন্ডের পাশে ইলেকট্রন ক্লাউড, ক্লাস ইলেভেন কেমিক্যাল বন্ডিং। এখানে দেখ অক্সিজেন, এদিকেও সিগমা, এদিকেও সিগমা, অক্সিজেন এখানেও সিগমা, এখানেও সিগমা। ইলেকট্রন কোথায় বেশি ভালো মুভ করে বলতো? সোজা কথা পাই বন্ডে আমার ভালো মুভ করে, কারণ পাই ইলেকট্রনে আমার পাই ইলেকট্রন দেখ ছড়িয়ে আছে সিস্টেম জুড়ে। তোকে যদি কেউ বলে সিগমা ইলেকট্রন ভালো ডোনেশন হবে নাকি পাইয়ের ইলেকট্রন, অবভিয়াসলি পাইয়ের ইলেকট্রন হবে, কারণ এটা হচ্ছে ছড়িয়ে আছে, যে ছড়িয়ে আছে ওই ইলেকট্রনটাকে ইজিলি দিতে পারবে। এইবারে দেখ, তার মানে দেখ এই অক্সিজেনের দুদিকেই সিগমা, এই অক্সিজেনের দেখ দুদিকেই সিগমা, কিন্তু দেখ এই অক্সিজেনের সিগমার পাই, সিগমার পাই। এখন তার মানে বলতো কে ডোনেট করবে? অবভিয়াসলি এই অক্সিজেনটা আমার ডোনেট করবে, এই অক্সিজেন আমার ডোনেট করবে, অক্সিজেন ডোনেট করবে। তার মানে চল ফার্স্ট স্টেপে আমার কী হলো, এই অক্সিজেনের মাথায় থাকা ডোনেট করলো হচ্ছে এইচ প্লাসকে, ক্লিয়ার? ফার্স্ট স্টেপে হচ্ছে আমার এইচ প্লাসকে ডোনেট করলো। তাহলে দেখ এখান থেকে আমি তুই কী পাবো, চল এগুলো একসাথে লিখবি, কিন্তু এখান থেকে আমি তুই ফার্স্ট স্ট্রাকচারটা কী পাবো দেখ, এইটা সিএইচ থ্রি সি ডাবল বন্ড ও, অক্সিজেনের সাথে লাগলো হাইড্রোজেন। দেখ অক্সিজেনের দুখানা লোন পেয়ার ছিল, এখন একখানা হবে অবভিয়াসলি, অক্সিজেন ইলেকট্রন ডোনেট করেছে, তার মানে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ। আর দেখ বাকি হচ্ছে এই পার্টটা, ঠিক আছে, ক্লিয়ার? এইবার দেখ অক্সিজেনের ইলেকট্রন দেওয়ার পরে কী মনে পড়ে, ভাই অক্সিজেন তো দেওয়া উচিত ছিল না, তাহলে এবার অক্সিজেন ইলেকট্রন টানবে কার কাছে টানবে? দেখ যদি হাইড্রোজেনের কাছে টেনে না, তাহলে তো আগের স্টেপে ফিরে যাবে, তাহলে আর কী লাভ হলো? নতুন কিছু দেখতে হবে, তার মানে কার কাছে টানবে? টানবে হচ্ছে দেখ এই যে পাইয়ের ক্লাউডটা এবার টেনে নেবে পুরো নিজের দিকে, বুঝলি তো? পাইয়ের ক্লাউডটা টেনে নেবে। এইবারে দেখ পাইয়ের ক্লাউড যদি টেনে নেয়, পাইয়ের ক্লাউড যদি টেনে নেয়, তাহলে আমার কার্বনের মাথায় এবার প্লাস্টার চলে এসছে, তাই না? কার্বনের মাথায় যদি প্লাস্টার আসে, এবার কার্বনের ইলেকট্রন দরকার, কার্বন ইলেকট্রন দরকার, সোজা কথা। দেখ কার্বনের যদি ইলেকট্রন দরকার হয়, দেওয়ার মতন কে আছে ঠান্ডা মাথায়? দেখ দেওয়ার মতন কে আছে? দুজন আছে, এই অক্সিজেনের লোন পেয়ার বা এই অ্যালকোহলের অক্সিজেনের লোন পেয়ার, কারণ দুজনের এনভায়রনমেন্ট সেম, এরও সিগমা সিগমা, এরও সিগমা সিগমা। এইবারে তুই ভাব, ধর এই কার্বন, আচ্ছা আগে দেখ এই কার্বন ধর চাইলো ইলেকট্রন, এদিকে তাকা, এই অক্সিজেন ধর ইলেকট্রন দিয়ে দিল, এটা কী স্ট্রাকচার রাখলাম? তো রেজোনেটিং স্ট্রাকচার, বেসিক্যালি রেজোনেন্স স্ট্রাকচার রাখলাম। দেখ যদি আমার এটা হয়, দেখ তাহলে আমার কী পাবো, সিএইচ থ্রি সি ওইচ হলো, ঠিক আছে, এই কার্বনের সাথে দেখ এই অক্সিজেনের ডাবল বন্ড, অক্সিজেনের মাথায় দেখ প্লাস চার্জ হাইড্রোজেন। দেখ যদি আমার এটা হয়, তাহলে তো কিছু চেঞ্জই হলো না সিস্টেমের মধ্যে, যা ছিল তাই থাকবে, দেখ দুখানা স্ট্রাকচার বেসিক্যালি সেম। এখানে দেখ কার্বনের সাথে সিঙ্গেল বন্ড হয়েছে, যে কার্বনের সাথে সিঙ্গেল বন্ড হয়েছিল, কার্বনের সাথে ডাবল বন্ড ওইচ, অক্সিজেনের মাথায় প্লাস, ডাবল বন্ড ওইচ, অক্সিজেনের মাথায় প্লাস। তার মানে দেখ ওই অক্সিজেন দিলে বেসিক্যালি কিছুই হলো না, চেঞ্জ কিছু হলো না, যা ছিল তাই থাকলো। তার মানে কী হবে, ওই অক্সিজেন দিলে আমার কিছু হবে না, নতুন কিছু ফর্ম হবে না। তার মানে কে দেবে বলতে, অ্যালকোহলের লোন পেয়ার হচ্ছে আমার এইবার ডোনেট হবে হচ্ছে এইখানে। তার মানে চলো আমি এখানে দেখাচ্ছি, সিএইচ থ্রি সিএইচ টু, অক্সিজেনের মাথায় লোন পেয়ার, এ গিয়ে দিল কোথায়, এই কার্বনে, বোঝা গেছে, ক্লিয়ার? তার মানে দেখ এখান থেকে আমি তুই কী স্ট্রাকচার পেলাম, এইটা সিএইচ থ্রি সি ওইচ, অক্সিজেনের মাথায় একটা লোন পেয়ার ছিল, একটা বন্ড ভেঙে এসছে, এই কার্বনের সাথে ওইচ দুটো লোন পেয়ার ছিল, এই কার্বনের সাথে এই অক্সিজেনের বন্ড আঁকলাম, এই অক্সিজেনের বন্ড, অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার ছিল, এখন একটা থাকবে, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ আসবে, এখানে হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেনের সাথে কে লেগে গেছে দেখ সিএইচ টু সিএইচ থ্রি, সিএইচ টু সিএইচ থ্রি। তার মানে দেখ এই স্ট্রাকচারটা আমি দিয়ে পেলাম, বোঝা গেছে, তার মানে দেখ এই স্ট্রাকচার পেলাম বেসিক্যালি, ক্লিয়ার? তাহলে দেখ আমি এখন এইটা পেয়েছি, এইবারে কী হবে বল, বুঝে গেছিস গল্প কী হবে? এবার অক্সিজেন দিয়েছে, এবার কী হবে, অক্সিজেন অক্সিজেন এক্স্যাক্টলি হাইড্রোজেনকে বার করবে, তার মানে কী হবে বলতো, হাইড্রোজেনকে বার করে দিল, সোজা কথা হাইড্রোজেনকে বার করলো, তাহলে পরের স্ট্রাকচারটা আমি তুই পাবো হচ্ছে এই ধরনের স্ট্রাকচার, সিএইচ থ্রি সি ওইচ, লোন পেয়ার লোন পেয়ার ভাই, লোন পেয়ার লোন পেয়ার, কার্বনের সাথে লাগলো ও, অক্সিজেনের সাথে সিএইচ টু সিএইচ থ্রি, অক্সিজেনের মাথায় একখানা লোন পেয়ার ছিল, ওইচ থেকে টেনে নিয়েছে তেমন আরেকখানা, আর সিস্টেমের মধ্যে আবার কে বেরিয়ে চলে গেছে, দেখ এইচ প্লাস বেরিয়ে চলে গেল, প্লাস এইচ প্লাস বেরিয়ে গেছে, বুঝলি, প্লাস এইচ প্লাস বেরিয়ে গেল।
ক্লিয়ার? ঠিক আছে, এইচ প্লাস বেরিয়ে গেলো, তো ওই জন্য আমি প্লাস করে লিখলাম। এইবারে দেখ আমার সিস্টেমের মধ্যে এইচ প্লাস বেরিয়ে গেছে, কী হবে? এইচ প্লাসের দেখ ইলেকট্রনকে দরকার, এইচ প্লাসের ইলেকট্রন দরকার। দেখ এইচ প্লাসের যদি ইলেকট্রন দরকার হয়, এইবারে এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। কী কী ফ্যাক্টর? দেখ একখানা কার্বনে মনে আছে দুখানা ওইচ বন্ড কোনোদিনও স্টেবল নয়। দেখ একটা কার্বনে দুখানা ওইচ বন্ড দেখতে পাচ্ছিস, একটা কার্বনে দুটো ওইচ বন্ড মনে আছে স্টেবল নয়। কী হয় বলতো, ওয়াটার ফর্মে বেরিয়ে যায় বেসিক্যালি। দেখ বেরোবে, আমার সিস্টেমের মধ্যে এইচ প্লাসও আছে, কী হবে? এইচ প্লাসের আমার ইলেকট্রনকেই দরকার, এইচ প্লাসের তো ইলেকট্রন দরকার। এইচ প্লাসের কাকে চাই ইলেকট্রন? চাই কটা ইলেকট্রন? চাই দুখানা ইলেকট্রন। দেওয়ার মতন কে কে আছে? দেখ দেওয়ার মতন আছে হচ্ছে এই অক্সিজেন, এই অক্সিজেন বা এই অক্সিজেন, তিনটা অপশান তোর কাছে। দেখ এই অক্সিজেন যদি ইলেকট্রন দেয় তাহলে আমি আগের ভার্সানটায় ফিরে যাবো, লাভ নেই, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? এই অক্সিজেন যদি ইলেকট্রন দেয় তাহলে যা হবে, দেখ এই অক্সিজেন যদি ইলেকট্রন তাহলে একই হবে, তাহলে একই হবে তোর মনে হচ্ছে। এইবার এক কাজ করি, চল স্টার্টিং ম্যাটেরিয়ালটায় এই অক্সিজেনটাকে আমি রেডিওঅ্যাক্টিভ করে দিই, তাহলে চলে এই অক্সিজেনের মাথাটা স্টার্ট দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখ এই অক্সিজেনের মাথায় স্টার্ট মানে ওইচ, ওইচটাকে আমি স্টার্ট দিলাম, ওইচটাকে স্টার্ট দে, ওইচটাকে স্টার্ট দে, ওইচটাকে স্টার্ট দিলাম। ঠিক আছে, এইবারে দেখ তোর কিন্তু এবার হিসাবের মধ্যে কিন্তু দুজন আলাদা আলাদা, এই ওইচ আর এই ওইচ কিন্তু আলাদা, সেম ওইচ কিন্তু নয়। এ হচ্ছে আমার রেডিওঅ্যাক্টিভ অক্সিজেন, ও কিন্তু নর্মাল অক্সিজেন। এইবারে প্রশ্ন হচ্ছে কে দেবে? দেখ কে দেবে, এইবার এখানে একটু থার্মোডাইনামিক্সের গল্প, বেসিক্যালি সিম্পল ম্যাথসের ক্যালকুলেশন, ম্যাথসের ক্যালকুলেশনও হবে। ম্যাথস কিন্তু আলটিমেটলি এই মানে দুনিয়াতে যা কিছু রাজ করছে আলটিমেটলি ম্যাথসেরই সব খেলা চলছে। এইবারে দেখ এখানে হচ্ছে তোর প্রোবাবিলিটির খেলা হবে, স্ট্যাটিস্টিক্যাল প্রোবাবিলিটি। দেখ এই ওইচও দিতে পারে, এই ওইচও দিতে পারে, দিতে পারে। এই ওইচের প্রোটোনেশন দেখ অলরেডি একবার সিস্টেমের মধ্যে আমার হয়েছিল, দেখ এই ওইচের একবার প্রোটোনেশন হয়েছিল না, একবার কিন্তু দেখ হয়েছে। এই অক্সিজেনটা অলরেডি একবার প্রোটোনেট হয়ে গেছে কোনো না কোনো একটা স্টেপে, কিন্তু দেখ এই অক্সিজেন কিন্তু এখন অবধি একবারও প্রোটোনেশন হয়নি। সোজা কথা, এইবার হচ্ছে স্ট্যাটিস্টিক্সের গল্প, তার মানে তো এইবারে এই অক্সিজেনের এইচ প্লাসকে ইলেকট্রন ডোনেট করার প্রবাবিলিটি বেশি, বুঝতে পারলি? এগুলো তুই কীভাবে ক্যালকুলেট করবি? স্ট্যাটিস্টিক্স ম্যাথসে আছে ভাই, আমাদের কেমিস্ট্রিতে কোয়ান্টামের মধ্যেও ঢুকবি, ইলেকট্রন ডেন্সিটি ক্যালকুলেট করবি, ওখানে স্ট্যাটিস্টিক্স ঢুকবে, একটা ফ্যাক্টর আসে স্ট্যাটিস্টিক্সে, যখন একই ধরনের কে ডোনেট করবে তখন হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্সের ক্যালকুলেশন হবে। ক্যালকুলেশন করে আমি দেখিয়ে দিতে পারবো, মানে আমি দেখাতে পারবো না, তোকে পুরো জানতে হবে ওই জিনিসটা। ঠিক আছে, কেমিস্ট্রি প্লাস ম্যাথস স্ট্যাটিস্টিক্স সব একসাথে করলে যেটা হবে কোয়ান্টামের আউটকাম, তখন এটা ক্যালকুলেশন পারবো। সেই ক্যালকুলেশন আমি তো এখন নিশ্চয়ই যেতে চাই, সিম্পল ক্যালকুলেশনও নয়। ঠিক আছে, তার মানে কী হলো বলতো, স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি দিক থেকে দেখতে গেলে এই ডোনেট করেছে, বোঝা গেছে? তাহলে যদি ডোনেট করে দেখ আমি পরের স্টেপের স্ট্রাকচারটা কী পাবো, এইটা আঁকি, CH3C অক্সিজেনের মাথায়। ও তো ডোনেট করলো না, কারণ ও আগে এলে অলরেডি একবার করেছিল, এবার তো ওর টার্ন, তাহলে এবার ও করবে, তাহলে আমি কী পেলাম বলতো? চল, তার মানে আমার কী হলো, দেখ অক্সিজেনের মাথায় কি হাইড্রোজেনকে দিয়েছে, তার মানে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, বুঝতে পারলি?